সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অনলাইন ক্লাস হতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো এবং ক্লাস কার্যক্রমের পাশাপাশি বাসায় নিয়মিত পড়াশোনা করতেছো। গত ক্লাসে আমি তোমাদের সঙ্গে তাপগ্যাস অধ্যায়ের, আদর্শ গ্যাসের অধ্যায়ের একটি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলতেছিলাম। সেই গাণিতিক সমস্যাটা আজকে আবার আমি বোর্ডেও লিখে দিয়েছি, লক্ষ্য করো। এই গাণিতিক সমস্যাটি আশা করি তোমরা করতে পেরেছিলে, যারা করতে পেরেছ তাদেরকে ধন্যবাদ, আর যারা পারো নাই তাদের জন্য আমি মূলত বিষয়টি আবার আলোচনা করার চেষ্টা করতেছি। তোমরা গাণিতিক সমস্যা আদর্শ গ্যাস অধ্যায়ের ক্ষেত্রে গাণিতিক সমস্যাগুলো তোমরা একটু ভালো করে দেখবে। সেখানে যে গাণিতিক সমস্যাটি তোমাদেরকে দেওয়া ছিল সেটি ছিল দুটি পাত্র পরস্পর তাপীয় সাম্যাবস্থায় আছে। প্রথম পাত্রে 103875 নিউটন পার মিটার স্কোয়ার চাপে 1.25 কেজি পার মিটার কিউব ঘনত্বের 1 মোল অক্সিজেন গ্যাস আছে। ঘনাকৃতির অপর পাত্রে 106368 নিউটন পার মিটার স্কোয়ার চাপে 20 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। আর সমান সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সমান সমান 8.31 জোল পার মোল পার কেলভিন এবং ঘনকের প্রতি বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এই দেওয়া ছিল। নির্ণয় করতে বলা হয়েছিল প্রথম পাত্রে গ্যাসের চাপ যদি দ্বিতীয় পাত্রের চাপের সমান করা হয় তবে প্রথম পাত্রের ঘনত্ব কত হবে। প্রথম পাত্রের ঘনত্ব, প্রথম পাত্রের গ্যাসের চাপ যদি দ্বিতীয় পাত্রের চাপের সমান করা হয় তাহলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে যদি প্রথম পাত্রের গ্যাসের চাপ দ্বিতীয় পাত্রের চাপের সমান করা হয় তাহলে প্রথম পাত্রের গ্যাসের চাপ ছিল এটা আর দ্বিতীয় পাত্রের গ্যাসের চাপ ছিল এটি। তাহলে এখানে লেখা হচ্ছে P1 সমান সমান 103875 নিউটন পার মিটার স্কোয়ার আর P2 সমান সমান 106368 নিউটন পার মিটার স্কোয়ার। ঘনত্ব, প্রথম গ্যাসের ঘনত্ব দেওয়া ছিল 1.25 কেজি পার মিটার কিউব। দ্বিতীয় পাত্রের ঘনত্ব কত নির্ণয় করতে হবে, রটো সমান সমান হোয়াট নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি, এটা আমরা জানি, আমরা জানি P1/P2 ইজ ইকুয়াল টু P1/P2। তাহলে P1/P2, আসলে P1/P2 সমান সমান P1/P2, এটা আমরা কিভাবে জানি, কারণ আমরা জানি যে যদি PB ইজ ইকুয়াল টু NRT হয় তাহলে N এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, m/MRT। তাহলে PB সমান সমান যদি এটা হয় তাহলে এখান থেকে m/P সমান সমান লেখা যায় m/MVRT। এখন এই এম আর ভি এর পরিবর্তে যদি ঘনত্ব RT/M লেখা হয় তাহলে পি সমান সমান ঘনত্ব RT/M। কিন্তু এগুলা সবই যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি পি সমানুপাতিক হচ্ছে র, চাপ ঘনত্বের সমানুপাতিক। এই পি সমানুপাতিক র এই সূত্রটাকে কাজে লাগিয়েই কিন্তু লেখা হয়েছে P1/P2 ইজ ইকুয়াল টু P1/P2। আশা করি এই বিষয়টি তোমরা জানো, সেই জন্য আমি এটার একটু হালকা টাচ দিয়ে দিলাম। পিবি ইজ ইকুয়াল টু NRT থেকে যে RT এবং M এটি যদি কোনো একটি গ্যাসের জন্য সব ধ্রুবক হয় তাহলে পি সমানুপাতিক হবে র। এখন এখান থেকে তুমি এই বিষয়টি লক্ষ্য করো যে P1/P2 P1/P2 তাহলে R2 সমান সমান R1 ইন্টু P1/P2। তাহলে R2 P1 সমান সমান 1.25 আর P1 সমান সমান
এটা হচ্ছে রো ওয়ান, রো ওয়ান সমান সমান 1.25, পি ওয়ান পি টুর মান যদি বসিয়ে দেওয়া হয় তাহলে ঘনত্ব রো টু সমান সমান পাওয়া যাবে 1.25 কেজি পার মিটার কিউব। আশা করি এই যে প্রথম পাত্রে ঘনত্ব কত ছিল এটি আমরা নির্ণয় করে ফেলাম, ঘনত্ব ছিল পি টু রো টু সমান সমান 1.25 কেজি পার মিটার কিউব। এটা একটু আগে আমি প্রমাণ করেছিলাম যে চাপ ঘনত্বের সমানুপাতিক, তার মানে চাপ যদি বাড়ে তাহলে ঘনত্ব বাড়বে। এবং এখানে লক্ষ্য করো এখানে কিন্তু চাপ 1.06378 আর এখানে ছিল 1.03875, চাপ বেড়েছিল ফলে ঘনত্ব আগে ছিল 1.25, এখন ঘনত্ব হয়েছে 1.28 কেজি পার মিটার কিউব। এটি ছিল প্রথম। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে দ্বিতীয় পাত্রে উল্লেখিত গ্যাসটি কি আদর্শ গ্যাস, উত্তরের সপক্ষে যুক্তি দাও। দ্বিতীয় পাত্রে উল্লেখিত গ্যাসটি কি আদর্শ গ্যাস, উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এখানে দেওয়া ছিল যে প্রথম পাত্রে এত চাপে এত ঘনত্বের এক মোল অক্সিজেন, এক মোল অক্সিজেন আর গ্যাস আছে, আর ঘনাকৃতির অপর পাত্রে এত নিউটন পার মিটার স্কোয়ার চাপে 20 গ্রাম হিলিয়াম গ্যাস আছে। এখন বলা হচ্ছে যে দ্বিতীয় পাত্রে উল্লেখিত গ্যাসটি কি আদর্শ গ্যাস, উত্তরের সপক্ষে তুমি যুক্ত যাও। আমরা জানি যে কোনো একটি গ্যাস যদি আদর্শ গ্যাস হয় তাহলে সে বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে মানে পিবি ইজুকুল টু আরটি, এই সূত্র মেনে চলবে, পিবি ইজুকুল টু আরটি। তাহলে যেহেতু এখানে এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে বলা হচ্ছে পিবি ইজুকুল টু আরটি, আমি এটা ক্ষেত্রে আর এর মান দেওয়া আছে 8.31, আমি পি ভি এবং টি এই তিনটি নির্ণয় করে যদি আর এর মান 8.31 জুল পার মোল পার কেলভিন নির্ণয় করতে পারি তাহলেই কিন্তু আমি বলবো যে এটি আদর্শ গ্যাস, একটি আদর্শ গ্যাস। পি বি টি এর মান বসিয়ে দেওয়ার পর যদি আর এর মান 8.31 আসে তাহলে আমি বুঝবো এটি একটি আদর্শ গ্যাস। তার জন্য প্রথমে আমাকে যে বিষয়টি চিন্তা করতে হচ্ছে দুটি পাত্রে পরস্পর তাপীয় সাম্য অবস্থায় ছিল, দুটি পাত্র ছিল পরস্পর তাপীয় সাম্য অবস্থায়। যেহেতু তাপীয় সাম্য অবস্থায় ছিল এবং প্রথম পাত্রে, এই জন্য প্রথমে প্রথম গ্যাসের তাপমাত্রা নির্ণয় করি। তাহলে প্রথম গ্যাসের তাপমাত্রাটা যদি আমি নির্ণয় করি তাহলে পিবি ইজুকুল টু আরটির সূত্র থেকে আর এর মান আমি নির্ণয় করতে পারবো। এটার জন্যই প্রথমে দেওয়া আছে কি প্রথম গ্যাসের চাপ দেওয়া ছিল পি সমান সমান 1.03875 নিউটন পার মিটার স্কোয়ার, ঘনত্ব দেওয়া ছিল র সমান সমান 1.25 কেজি পার মিটার কিউব, এবং বলা হচ্ছিল এক মোল অক্সিজেন, তাহলে এন সমান সমান 1 এবং অক্সিজেন গ্যাস, যেহেতু অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 গ্রাম, এটাকে কেজিতে নিয়ে যাইতে হবে 32 × 10⁻³ কেজি। তাহলে এখান থেকে যদি আমি লক্ষ্য করি আমরা জানি পিবি ইজুকুল টু এনআরটি, এই সূত্র থেকে পিবি ইজুকুল টু এন এর পরিবর্তে বর ডিভাইডেড বাই আণবিক বর আরটি, তাহলে এই যে এখান থেকে লেখা যাবে কি পি ইজুকুল টু, এখান থেকে লেখা যাবে যে পি পি ইজুকুল টু রটি ডিভাইডেড বাই, কারণ এই এম বাই বি, এম বাই বি এর পরিবর্তে আসবে, এম বাই বি এর পরিবর্তে আসবে তোমার পি, এম বাই পি এর পরিবর্তে এই যে ঘনত্ব, এই বিটা যখন এখানে চলে যাবে তাহলে এম বাই ভি এর পরিবর্তে আসবে ঘনত্ব, তাহলে ঘনত্ব আর টি পি সমান সমান রো আর টি ডিভাইডেড বাই এম, এখান থেকে টি সমান সমান, টি সমান সমান পি এম কি পি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই রো আর। এখন পি এর মান 1.03875 নিউটন পার মিটার স্কোয়ার, এম এর মান কত 32 × 10⁻³ কেজি, এবং র সমান সমান 1.25, আর এই মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় আর এর মান আছে কত 8.31, বসিয়ে দিলে এখানে আসবে তাপমাত্রা আসবে প্রথম গ্যাসের ক্ষেত্রে, প্রথম গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা আসবে 300 320 কেলভিন। তাহলে এটা প্রথম পাত্র যেহেতু তাপীয় সাম্য অবস্থায় আছে, অতএব এই তাপীয় সাম্য অবস্থার জন্য দ্বিতীয় পাত্রের ক্ষেত্রেও চাপে
গণাকৃতির অপর পাত্রে দ্বিতীয় পাত্র যেটা সেই পাত্রের যে তাপমাত্রা সেই পাত্রের তাপমাত্রা হবে 320 কেলভিন এটা বোঝানোর জন্য দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে চাপ আছে কত 106368 নিউটন পার মিটার স্কয়ার আয়তন v সমান সমান গণকের বাহুর কিউব গণকের বাহু কত 50 সেমি সেমিকে যদি আমি মিটারে নেই তাহলে 0.5 এটার কিউব সমান সমান হবে 0.125 মিটার কিউব এম সমান সমান 20 গ্রাম আর হিলিয়াম গ্যাস আণবিক ভর এম সমান সমান 4 গ্রাম তাহলে এই 4 গ্রামকে যদি তুমি কেজিতে নিয়ে যাও 4×10⁻³ কেজি নিয়ে যাওয়ার পরে এই মানগুলো যদি তুমি বসায় দাও pb = m/m/RT এখান থেকে আর এর মান পাওয়া যাবে 8.31 জুল পার মোল পার কেলভিন অতএব যেহেতু আর এর মান পাওয়া গেল 8.31 জুল পার মোল পার কেলভিন অতএব গ্যাসটি আদর্শ গ্যাস হবে কারণ আদর্শ গ্যাসের মানের সঙ্গে এই মানটি মিলে গেছে এভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করব আগামী দিনেও আমরা আরও এই অধ্যায় এই বিষয়ের উপরে দু একটি গাণিতিক সমস্যা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমরা লক্ষ্য করতেছি যে তোমরা অনেকেই ক্লাসগুলো ফলো করতেছো না আমরা আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তোমরা তোমাদের সমস্যাগুলো ব্যক্তিগতভাবে ফোন করেও আমাদেরকে জানাইতে পারো আমরা সেইভাবে সমাধান করার চেষ্টা করব আগামী দিন আমি আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে আদর্শ গ্যাসের উপরেই আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে